কোন কোন শব্দে এরা এক এক রকম ভাবে উচ্চারিত হয়। তো কোন কোন লেটারগুলো একই বা নির্দিষ্ট উচ্চারণে ব্যতিক্রম থাকে না আর কোনগুলোর উচ্চারণে ব্যতিক্রম ঘটে সেই নিয়ে আমার আজকে আলোচনা বিষয়। তো সবাই আমার সঙ্গে থাকুন, আমি আবার বোর্ডেতে এটাকে সুন্দরভাবে এক্সপোজ করব, আপনারা কোথাও যাবেন না। কতগুলো লেটার আছে, বি ডি এফ জে কে এল এম পি কিউ আর টি হে ডাব্লিউ এক্স, এইগুলো যে ইংরেজি অ্যালফাবেটের বর্ণমালার কতগুলো বর্ণ এখানে রয়েছে এই বর্ণগুলো নির্দিষ্ট এবং এদের উচ্চারণে কোনো ভিন্নতা নেই, ব্যতিক্রম নেই। কোথাও বি থাকলে ব হবে, ডি থাকলে ড হবে, এফ থাকলে আ হবে, জে থাকলে বোরপিক জ হবে, কে থাকলে ক হবে। কিন্তু আপনারা ডান দিকে যে দেখছেন যে সি জি এক্স এস ও বারেলের পাঁচটা এ ই আই ও ইউ, এই যে লেটারগুলো আছে এই লেটারগুলো ভিন্ন শব্দে ভিন্ন রকম ভাবে উচ্চারিত হয়। কখন ভিন্ন ভাবে উচ্চারিত হয় সেটা নিয়ে আজকে আমার বিষয়, এই সি জি এক্স এস আর ভায়েল এটা নিয়ে আমি আজকে আলোচনা করব এবং এটা আপনাদের কাছে খুব ক্লিয়ার হয়ে যাবে। সি এর পর এ বা ও বা ইউ থাকলে সি ক উচ্চারিত হয়। তো এর অর্থ হলো কি, সি যুক্ত কোন ওয়ার্ড যখন আমরা দেখব এবং সি এর পরে যখন এ বা ও বা ইউ থাকবে তখন আমরা এটাকে সিটাকে ক উচ্চারণ করবো। উদাহরণ এখানে আমি দেখাচ্ছি, ধরুন সি এ টি, এর উচ্চারণ হবে প্যাট, তাহলে সিটা ক উচ্চারিত হচ্ছে। যদি সি ও ডাব্লিউ তখন এটা হবে কাউ উচ্চারিত হবে ও থাকলে, আর সি ইউ টি থাকলে তখন এটা কাট উচ্চারণ হবে। একটা করে উদাহরণ দেখালাম আমি, তাহলে সি এর পর যদি এ থাকে সিটা ক হবে, ও হলেও ক হবে আর ইউ হলেও ক হবে, তাহলে সি এ টি ক্যাট, এ মানে এ, এর আগের পর্বে আমি দেখিয়েছি, তাহলে সি এ টি ক্যাট সি ও ডাব্লিউ কাউ সি ইউ টি কাট। তো টি এর উচ্চারণে কোনো ভিন্নতা নেই কিন্তু সি এর ভিন্নতা আছে আবার এ ওর ভিন্নতা আছে। তো এটা আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল যে কোনো ওয়ার্ডে যদি সি এর পর এ ও বা ইউ থাকে তখন আমরা ওই সিটাকে ক উচ্চারণ করব, আর এইভাবে উচ্চারিত হলে একটা নির্ভুল ভাবে আমরা ওয়ার্ডটা পড়তে পারবো। সি এর পর তারপরেরটা দেখুন, সি এর পর যখন ই বা আই বা ওয়াই থাকে তখন আমরা তাকে স উচ্চারণ করবো। উদাহরণ দিলে আরো পরিষ্কার হয়ে যাবে যে এখানে দেখুন সি এর পর সি ই এম ই এন টি, তাহলে এই সিটা আমরা ক উচ্চারণ করবো না স উচ্চারণ করবো। তো সি এর পর ই আছে মানে এই নিয়ম অনুযায়ী তাহলে এটা হবে সিমেন্ট, আই থাকলে ধরুন লেখা আছে সি আই টি ওয়াই তখন আমরা এই সিটাকে সি দন্তস্ব ধরে সি আই দন্তস্ব হ্রস্বই সি আই হ্রস্বই কার আর টি আই টি সি টি, ধরুন সি আই সি এল ও এন ই, তাহলে এটা কাইক্লন হবে না সাইক্লন হবে, তো এটা হচ্ছে সাইক্লন, কি উচ্চারণ হবে সাই সাইক্লন, সাইক্লন হলো সি ওয়াই, এখানে ভালো করে দেখুন সি ওয়াই সাই হচ্ছে, আবার সি আর এল এটা ক হয়ে যাচ্ছে ল হয়ে যাচ্ছে, তাহলে সি এর পরে এল আছে মানে এটা ক উচ্চারিত হবে। সি এর পরে যখন আপনার ই আই আর ওয়াই থাকবে তখন এটা স উচ্চারণ হবে। এখানে সি ওয়াই সি যদি এখানে আই হতো বা ই হতো বা ওয়াই হতো তখন এর উচ্চারণ হয়ে যাবে সাই, যদি এটা সি যদি আই থাকতো সি, ই থাকলে ও সি হতো আর ওয়াই থাকলে হতো তাহলে সাই সাই অন হতো। তো এটা আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল যে স্যার আমি এক্স এস এবং এ ই আই ও নিয়ে বিস্তর আলোচনা করব। আজকে আমি এখানে আমার এই পর্ব শেষ করছি, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন।